নমস্কার দর্শক বন্ধু, মু কৃষ্ণা। আপনার দেখছেন ফাস্ট ওড়িয়া টে ইউট্যুব চ্যানেল। তো দর্শক বন্ধু, আপনার থম্বনেল পড়ি তো জাঁ সারি রিচার্জ প্ল্যান শস্তা হয়ে সারিছে। তো দর্শক বন্ধু, পুরা শস্তা হয়েছে বলে তো কহিপারিবেনি, কিন্তু কিছু মাত্রায় শস্তা হয়েছে, যেটা কি ডিসেম্বরের সব কোম্পানির প্ল্যান রেট বড়ি যাই। তো সেই প্ল্যান রেট কু দেখিবা যদি, তাহলে বর্তমান কিছু নূয়া নূয়া শস্তা প্ল্যান সব কোম্পানি মানে নিজ নিজের গ্রাহককে খুশি করা পাই লঞ্চ করছেন। এবং পূর্বর মু গোটে ভিডিও বনাইছিলি, যেতে কি মু সব কোম্পানির রিচার্জ প্ল্যান বিষয়ে কহিলি এবং কম্পেয়ার করি মধ্য দেখাইলি বিএসএনএল, এয়ারটেল, আইডিয়া, ভোডাফোন, সবু, জিও, কেউ কোম্পানির প্ল্যান কেতে রয়েছে এবং কেতে দিন ভ্যালিডিটি, কেতে এমবি, কেতে ডেটা, যা কিছু বি যা অনলিমিটেড কলিং মিলুছি, সবু কিছু সেইথিরে মু কম্পেয়ার করি দেখাইলি। যদি আপনার সেই ভিডিও দেখি না, তাহলে এই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন। এই ভিডিওকে ভিডিওর লাস্ট মধ্যে মিলিযোগ সেই ভিডিওর লিঙ্ক এবং এই ডেসক্রিপশন মধ্যে লিঙ্ক মিলিব, আপনার সেই লিঙ্কে ক্লিক করি সেই ভিডিওকে দেখিপারে। তো দর্শক বন্ধু, আজির ভিডিওরে আমি জানিবা, পূর্ব ভিডিওরে আমি সব কোম্পানির রিচার্জ প্ল্যান দেখি দিলে এবং তাপরে কিছু নূয়া নূয়া প্ল্যান আসিছে সব কোম্পানি মানে লঞ্চ করছেন, যা কি আপনার কম রেট্রে আপনার করিপারে। সেই রিচার্জ প্ল্যান বিষয়ে আপনাকে এই ভিডিওরে মু জনাইবি। তো নিহাতি ভাবে আপনার এই ভিডিওকে সম্পূর্ণ উপরে ফাস্ট ও লাস্ট পর্যন্ত দেখিবে এবং লাস্টে আপনার পাই তিনোটি নূয়া মধ্যে অপডেট আসিছে, সেই অপডেট বিষয়ে মধ্যে মু কহিবি। তো চালন্তু ভিডিওকে আরম্ভ করিবা। তো দর্শক দেখুন, বর্তমান আমার পাখু নূয়া চার্ট আসি সারিছে। তো দেখুন, প্রথম আমি জানি এয়ারটেলর, যদি এয়ারটেলর আপনার টুডে গোটে প্ল্যান রয়েছে 19 টাকা, যদি আপনার 19 টাকা রিচার্জ করছেন, তাহলে আপনার অনলিমিটেড কলিং মিলে যাচ্ছে, তাপরে 200 MB ডেটা মিলে যাচ্ছে। যদি আপনার এমরজেন্সি পাই খালি টুডে পাই দিদিন পাই আপনার কোনসি প্ল্যান কু রিচার্জ করা চাহুন, তাহলে আপনার এটা 19 টাকা রিচার্জ করাই পারবে। এয়ারটেলের এই প্যাকটি অ্যাভেলেবল আছে। তাপরে যদি আপনার ভোডাফোন কু যাবে, তো ভোডাফোন আইডিয়া সেম রয়েছে, তো সেম সেই প্যাক মধ্যে সেম অছি, তো সেইপা মু ভোডাফোন আইডিয়া সেম করে দিয়েছি। তাপরে দেখুন, ভোডাফোন আইডিয়ার 16 টাকা গোটে অছি, 16 টাকার 1 GB 24 ঘন্টা মিলে যাচ্ছে, 24 আওয়ার। তো যেতবে আপনার 16 টাকা রিচার্জ করবে, সেই টাইম্রু নেই 24 আওয়ার পর্যন্ত তার ভ্যালিডিটি রহব, আপনার 1 GB কু ইউজ করে। তাপরে জিও কু দেখবা, তো জিও কু গলাপরে দেখুন, এটি জিওর তিনোটি প্ল্যান অছি স্মল রে, গোটা হচ্ছে 11 টাকা, 21 টাকা এবং 51 টাকা। তো 11 টাকার আপনার 400 MB মিলব, আউ 21 টাকার আপনার 1 GB মিলব এবং 51 টাকার আপনার 3 GB মিলব। তো দেখুন, এই প্ল্যানর ভ্যালিডিটি হচ্ছে, যেটা কি আপনার পূর্বর যে প্ল্যানটি একটিভেট হয়েছিল, তার এক্সপায়ার যে ডেট রয়েছে, তো সেই ডেট্রে এই প্ল্যানটি এক্সপায়ার হব, এমনি কিছু লেখা আছে আর ওয়েবসাইট্রে। যদি আপনার চেক করবে এই প্যাকু একটিভেট করাইবা পূর্ব, আপনার জিওর কোণী বি কষ্টমর কেয়ারকু টিকি সম্পর্ক করি আপনার এই প্যাকর কনফর্ম করে নিতু আর ভ্যালিডিটি কম রয়েছে। তাপরে আমি বিএসএনএল কু যা, তো বিএসএনএল কু গলাপরে বিএসএনএল অছি 13 টাকা, 13 টাকার 2 GB 1 ডে রয়েছে ভ্যালিডিটি, আপনার 13 টাকার 2 GB পাইপারে। তো 2G 3G 4G নাই, তো আপনার এটা ধ্যান রাখবে। তাপরে এসএমএস প্যাক বিষয়ে জাঁয়া, তো বহু লোক অনেক যেমন এসএমএস প্যাক মধ্যে দরকার পড়ছে, তো এসএমএস প্যাক মধ্যে কিছু মুখে আড করে দিয়েছি। তো এয়ারটেল এসএমএস প্যাক রয়েছে 46 টাকা, 1000 SMS প্যাক মিলে যাবে আপনার, ভ্যালিডিটি 28 দিন রহব। তাপরে ভোডাফোন কু যদি যাবে, ভোডাফোন 12 টাকা আছে, 12 টাকার 120 লোকাল STD SMS 10 দিন ভ্যালিডিটি। আও জিও কু গলাপরে জিও, তো জিওর কোণী বি এসএমএস প্যাক না এক্সট্রা, তো আপনার এসএমএস প্যাক জিওর করিপারে। তো যদি আপনার বিএসএনএল কু যাবে, বিএসএনএল মধ্যে অছি এসএমএস প্যাক 12 টাকার 250 SMS। তাপরে দেখুন, এটা আমি 28 দিনিয়া অনলিমিটেড প্ল্যান জাঁয়া, যেটা কি বর্তমান নূয়ারে লঞ্চ হয়েছে এই প্ল্যান যাকছি। তো বর্তমানে এটা রিসেন্টলি কিছু দিন হল মানে লঞ্চ হয়েছে, যেটা কি পূর্ব ভিডিওরে আমি সব প্ল্যান বিষয়ে ডিসকস করে, তাপরে পরে এই প্ল্যানটা সব আসি দিলা। তো প্রথমে দেখুন, এয়ারটেল কু যা, তো এয়ারটেল কু গলাপরে এয়ারটেল গোটে প্ল্যান রয়েছে 149 টাকা, 149 টাকার 2 GB ওনলি। যদি আপনার কল পাই নেছেন, এই প্ল্যানটা আপনার পরফেক্ট রহব, খালি আপনার কলিং অনলিমিটেড মিলে যাব এবং 2 GB ডেটা মিলব, আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক থোড়া অল্প কিছু ইউজ করি আপনার চলাই পারবে 28 দিন পর্যন্ত, কোণী প্রোবলেম না। তাপরে এইটা গোটে প্ল্যান রয়েছে, দেখুন এইটা গোটে 398 টাকা, এটা 3 GB পর ডে মিলব, এটা গোটে দেখুন অনলিমিটেড কলিং প্ল্যান রয়েছে। তো এটা মধ্যে আপনার রিচার্জ করা চাইলে করাইপারে। তাপরে ভোডাফোন কু যদি যা, ভোডাফোনের মধ্যে সেম, তো আইডিয়া, ভোডাফোন, এয়ারটেল তিনটো যা সেম সব কিছু করছেন, কিনা সেম নেটওয়ার্ক হয়ে যাচ্ছে, তো সেইপা সেম সব করছেন। এটা মধ্যে সে সেম প্ল্যান রয়েছে, 2 GB মিলব, অনলিমিটেড কলিং মধ্যে মিলে যাব। তাপরে আউ গোটে প্ল্যান রয়েছে 219 টাকা, 219 টাকার 1 GB পর ডে মিলব, অনলিমিটেড কলিং, 100 SMS মিলে যাব, ভ্যালিডিটি 28 দিন রহব। তাপরে যদি জিও কু যাবে, জিওর কিছু অলগা প্রকার টিকে অছি, দেখুন জিওর 149 টাকার 1 GB পর ডে মিলব,
अनलिमिटेड कलिंग जियो टू जियो मिलजी तापर 300 मिनिट नॉन जियो बा अदर नेटवर्क को आप कॉल करें आर वैलिडिटी रोचे 24 दिन आप 28 दिन ना 24 दिन मिलूँ तापर देखो 149 टाँग गोटे नुआ प्लान अच्छी 1.5 GB मिल पर डे अनलिमिटेड कलिंग जियो टू जियो नॉन जियो 1000 मिनिट जो जोड़ा कि अदर नेटवर्क को आप 1000 मिनिट कल करके कथाई पारे 1000 मिनिट पर्यंत तापर आप BSNL को जब जी BSNL गोटे नुआ प्लान देखो ये अच्छी 99 99 कौन सी डेटा ना अनलिमिटेड कलिंग मिल 99 SMS मिल 24 दिन वैलिडिटी रही आउ गोटे पैक अच्छी देखो 219 टाँग 219 टाँग 1.5 GB पर डे मिल अनलिमिटेड कलिंग 100 SMS मिल जाए देखो आम डेटा प्लां देखा तो डेटा प्लान रे देखो एयरटेल अच्छी डेटा प्लां 48 टाँग 48 टाँग आपको 3 GB डेटा प्लां मिल पूरा 28 दिन तापर देखो 98 टाँग अच्छे 98 टाँग ओनली 6 GB जोड़ा कि 6 GB मिल आपको 28 दिन आउ वोडाफोन को गले वोडाफोन सेम रखी देखो प्राइस रही डेटा रही 48 टाँग 3 GB एवं 98 टाँग 6 GB तापर जदि जियो को जी जियो देखो 99 प्लाटा जोड़ा कि पूर्वर ये प्लाटा थिला तो रिसेंटली जो डिसेंबर मासरे सब प्लान रेट बढ़ला 3 December पर आसला तो यही प्लांट को हटे दि जाइला पुणि थे यही प्लां को जियो लॉन्च कर देला तो 98 टाँग 0.5 GB डेटा पर डे मिल जा देखो 129 टाँग अच्छी 129 टाँग ओनली 2 GB मिल जियो टू जियो अनलिमिटेड रहा जियो टू नॉन जियो 1000 मिनिट आपको मिल जाए आपड़ जब 28 दिन ये वैलिडिटी रोज सब प्लान रहा देखो ये BSNL को जब जी BSNL देखो अच्छी 56 टाँग 56 टाँग 1.5 GB पर डे और 14 दिन वैलिडिटी र तापर आउ गोटे प्लान अच्छी 1800 टाँग 1800 टाँग आपको ओनली 500 MB मिल आप 500 MB को टिके टिके कर 28 दिन यूज करें तो आप 1800 टाँग यूज कर रिचार्ज करेंगे BSNL रे तो BSNL केवल 2G एवं 3G मिल तो 4G काम चली BSNL बहुत शीघ्र 4G लॉन्च कर BSNL कंपनी तो आप 2G 3G वर्तमान यूज करेंगे तो दर्शन ये किसी इनफर्मेसन आपण मानी कौन कौन नुआ पैक आसी तादे वन डे टू डे कौन जदि छोट पैक आप रिचार्ज कराया चाहिए कौ पैक को करेंगे तादेह डेटा प्लान मुझे आपको ये भिडियो जनइली तो आशा करुँ आपण मानी भिडियोटी निहती भाव में हेल्पफुल रही थी जदि आपको ये भिडियोटी निहती भाव में हेल्पफुल रहा तेल निहती भाव में आप लाइक करने सहित आपण फ्रेंड मान सहित भिडियो को अधिक रु अधिक मात्र सेयर करूँ ता साथ जदि चैनल को नुआ आसी चैनल को निहती भाव में सब्सक्राइब करें कहीं आपंप सब हेल्पफुल वीडियो नहीं कि आसी थाए तो दर्शन जमी वीडियो फास्ट में कही आपंपे अपडेट रही तो अपडेट देखूँ तो प्रथम अपडेट हो मार्च 2020 सुधा BSNL 4G नेटवर्क पूरा ऑल इंडिया रे स्टार्ट करने BSNL काम चली तो निहत भाव में मार्च 2020 सुधा आप समस्त BSNL 4G नेटवर्क देखा मिल पाए एवं सेकेंड अपडेट हो पोर्टिंग विषय तो सीम जो आप गोटे कंपनी को अन्य कंपनी को स्विच करोर्ट करोर्टा बर्तमान बंद अच्छी तो यहाँ परमानेंटली बंद ना कि 15 तारीख पर्यंत डिसेंबर 15 तारीख पर्यंत ट्राए यू बंद कर देसी कहीं पोर्टिंग रे किसी काम चली जेहेतु से 15 डिसेंबर पर्यंत यही पोर्टिंग जो कामटा बंद रिसेंबर पर आप पोर्टिंग करेंगे तो वर्तमान पोर्टिंग गले कौन हो 5-6 दिन लगुच पोर्टिंग हाँपाई कि 15 डिसेंबर पर कौन हम ना 2 दिन आप गोटे कंपनी रु अन्य कंपनी को स्विच करेंगे पोर्ट करेंगे तो यहाँ बहुत ही हेल्पफुल रोक मानी तो 2 दिन में कंपनी चेंज करेंगे आपण तो थर्ड अपडेट हो कि IUC चार्ज जोड़ा कि जियो आप 6 पैसा प्रति मिनट के नौ तो से IUC चार्ज को नहीं कि अच्छी तो थर्ड अपडेट तो थर्ड अपडेट कौन ना देखो 31 December जोड़ा कि ये मसर लास्ट 31 December सुधा ट्राएर यही IUC चार्ज को लेकिन किसी गोटे नुआ अपडेट आसो तो IUC चार्ज को हटेबापी किसी प्लानिंग चली जदि IUC चार्ज 31 December सुधा हटि जाए ताले जियोर मध्य IUC चार्ज हटिजी आप जियो सीम रो अन्य कौन सी सीम को अनलिमिटेड कथा पारे जमी एयरटेल वोडाफोन अच्छी तो सेमती जियोर मध्य हो पाए जदि ट्राए 31 December पर IUC चार्ज हटेला ताहले ही प्लांटी आपर जियो रे तो दर्शन देखा किसी अपडेट आपको जनइली जदि आपको वीडियो भल लगे लाइक करने सहित सेयार करेंगे और चैनल को नुआ आसी चैनल को निहत सब्सक्राइब करें कहीं आपंपाई सब हेल्पफुल वीडियो नहीं कि आसी थाए तो दर्शन रोचे पुणी आसे किसी नुआ वीडियो नुआ टॉपिक को लेकिन से पर्यंत नमस्कार।